সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও আজকে আপনাদের মাঝে। কৃষি বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আমি হামিদুল হক। তো সাধারণ জনগণের সাথে একটু আমরা মত বিনিময় করবো, দেশ কেমন চলছে। তো এই পাশ দিয়ে আমরা কিছু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছেন চাচা? দেশ কেমন চলছে এখন? মনে হয় দেশ ভালো চলছে, খারাপ নেই, ভালো চলছে। এবার বাংলাদেশের নাগরিক হিসেবে কোন সরকার প্রত্যাশা করছেন, জামাত না বিএনপিকে আসলে ভালো হয় আপনাদের? নতুন আসলে ভালো হবে। চাচার সাথে আমরা কথা বলাচ্ছি না, চলুন এই পাশ দিয়ে আমরা একটু কথা বলে আসি। যেহেতু চাচা একটু বুঝতেও কম পারছে, তো আমরা আরও একটু ভালো সাধারণ জনগণের সাথে একটু কথা বলবো আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো চলছে। সাধারণ দেশ নাগরিক হিসাবে এ দেশের আপনি, দেশ এখন কেমন চলছে বর্তমানে? ভালো চলছে। তো বাংলাদেশের জনসাধারণের জন্য এবার সামনে যে নির্বাচন হবে, সেক্ষেত্রে আমরা তো দেখছি আমির থাকছে না মনে হয়, বিএনপি জামাত থাকবে। কে দেশটা ভালো চালাইতে পারে আপনাদের মনে হচ্ছে? আপনাদের কাকে চাচ্ছে? আপনার মনে বলছে জামাত ভালো চালাবে? আপনারা সাধারণ জনগণ যাকে জয়যুক্ত করবেন সে হবে এ দেশের প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে বিএনপি না জামাত আসলে ভালো? জামাত জিততে পারবে না, বিএনপি জিতবে। তো যাই হোক, আমরা ভাইয়ের সাথে কথা বাড়াচ্ছি না, এখানে এক ভাইকে দেখছি। ভাই ভালো আছেন? তো একজন আর এখন মনের মত আমরা নিচ্ছি, ওটা বিষয় না। তো আপনার মনে কাকে বলছে যে সাধারণ জনগণের পাশে এবার কে আসলে ভালো হবে? আল্লাহ তালা, এটা ঠিক আছে আপনারটা, তারপর আপনারা সাধারণ আসলে জনগণ কাকে চাচ্ছেন এবার বিএনপি জামাতের মধ্যে কে দেশটা ভালো চালাতে পারবে? ভালো তো সবাই আমার করে, কিন্তু আসলে কেউ ভালো না, বাংলাদেশের সাধারণ জনগণের পাশে কে থাকলে দেশটা ভালো চলবে? জামাতে ইসলাম আসলে পরে সবচেয়ে ভালো হবে, নমাজের দিক থেকে সব কিছু ইসলামের দিক থেকে শরীয়তে চলার চেষ্টা করা হবে, এই দুজনের ভালো হবে এটাই মনে করছি। মানে আপনি মনে করছেন ইসলামী দিক দিয়ে জামাত ইসলাম অনেকটা এগিয়ে, সেই দিক দিয়ে মানে যদি ওরা আসে দেশটা একটু ভালো চালানোর চেষ্টা করবে? তাহলে যেমনি মহিলারা অপরচুনিতে চলে, পোশাক আশাকে সম্পূর্ণতে নোংরাতে চলে, এগুলা একটু সভ্যতা আসবে, ওরা আনার চেষ্টা করবে, এটুকুনি মনে করি। আচ্ছা ঠিক আছে ভাইজান। তো দর্শক চলো, তো একজন আর এখন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার এবার মনে হচ্ছে বাংলাদেশের কোন সরকার আসলে সাধারণ জনগণের পাশে থাকবে, বিএনপি না জামাত? আপনাদের যে ভালো চালাবে সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আপনারা সাধারণ জনগণ এবার কাকে চাচ্ছেন? সরকার এবার চাচ্ছে বিএনপি চাচ্ছে, সবাই একজনের মত, সবাই তো বিএনপি চাচ্ছে না, অনেককে চাচ্ছে আমি লীগ আসুক, আবার অনেক চাচ্ছে জামাত আসুক, এবার অনেক চাচ্ছে বিএনপি আসুক। আপনার মনের মতটা কি? যে সরকারই আসুক আমার ভালো ভাগে চালাবি আমি তাকে চাই, ওটা ঠিক আছে, সরকার যেই হোক সেটা আপনারা জনগণ যাকে বানাবেন সেই হবে এই দেশে। তো সেক্ষেত্রে দেশটা সাধারণ জনগণের পাশে, আমার কথাটা বুঝে কে থাকলে আপনাদের সাথে ভালো চলবে? আপনার সাধারণ জনগণকে বুঝবে কোন সরকার এবার মনে হচ্ছে বিএনপি না জামাত? আমরা এবার চাচ্ছি বিএনপি। আপনার মনে বলছে বিএনপি আসলে দেশটা ভালো চলবে? আচ্ছা ঠিক আছে। তো ভাই চাচ্ছে বিএনপি, যে তার মনে হয় যে বিএনপি আসলে এবার দেশটা ভালো চলবে, অনেকে চাচ্ছে জামাত আসলে ভালো চলবে, অনেকে চাচ্ছে আওয়ামী লীগ আসলে আবার ভালো চলবে। তো আমরা আছি সাধারণ জনগণের মত বিনিময়ের সাথে। তো এখানে আমরা চলুন আটটু সামনে গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো। ব্যবসা বাণিজ্য ভালো চলছে? আল্লাহ চালাচ্ছে।
বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি বর্তমানে দেশ কেমন চলছে মনে হচ্ছে? ভালো চলছে, ভালো চলছে। এবার সামনে যে নির্বাচন যদি হয় তাহলে এবার তো আমরা দেখছি আমি যদি না থাকি বিএনপি এবং জামাত আছে মাঠে, সাধারণ জনগণের কাছে কি আসলে ভালো হবে মনে হচ্ছে আপনাদের? এখন জনগণের কাছে বিএনপি আসলে ভালো হয়, মানে বিএনপি আসলে মনে বলছে আপনাদের দেশ ভালো চালাবে, সেটা প্রত্যাশা করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন মনে হচ্ছে কেউ সরকার আসলে এবার দেশ ভালো চলবে, জামাত না বিএনপি আসলে? আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে আসলে সামনে তো এবার মনে হয় আমি থাকবে না নির্বাচনে, এবং থাকতে পারে বলতে পারছি না আমরা, তো সেক্ষেত্রে বর্তমানে আমরা দেখছি বিএনপি এবং জামাত থাকছে মাঠে, জামাত আসলে ভালো হবে, কেমন আসলে ভালো হবে একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। বর্তমান বাজার হচ্ছে উদ্যোগী, তার ফলে আমার মনে হয় জামাত আসলে ভালো হবে, মানে সব দিক দিয়ে দ্রব্যমূলের দাম এবং আপনারা বুঝছেন যে জামাত আসলে দেশটা ভালো চলবে। আমারও মানে তাই মনে হয় যে জামাত আসলে ভালো, জামাত আসলে দেশটা ভালো চলবে, ইসলামী শাসন আসলে দেশটা ভালো চলবে। তো আচ্ছা ঠিক আছে, এখানে আমরা দুটো ভাইয়ের সাথে কথা বলছিলাম, চলুন আমরা একটু পাশের দিকে যাব। আসসালামু আলাইকুম ভাই, আমার এক লাইভে লিয়ে আসা লাগে তাই ভিআইপি লোক, একলা ভিআইপি লোক, একলা হচ্ছে ভিআইপি লোক, একলা হচ্ছে আন ভিআইপি লোক, ভাইরাই ভালো মন্দ তারাই বুঝে নাকি, তো ওনারা বলছে, তো আমরা চলুন একটু সাধারণ জনগণের সাথে একটু কথা বলে আসি। এই পাশে এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, অল্প বয়স। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে তো এবার সামনে নির্বাচন কতদিনের মধ্যে দিলে ভালো হয় অন্তর্বর্তী সরকার? যত আগে দিবে তত ভালো হবে, একটু এক মিনিট কথা বলি আমরা, যত আগে দিবে ভালো হবে বাংলাদেশের সাধারণ নাগরিকের পাশে কি আসলে ভালো? এবার তো আমরা দেখছি বিএনপি এবং জামাত আছে, আপনার মনে কাকে চাচ্ছে যে আসলে সাধারণ জনগণ কি আসলে ভালো হবে, বিএনপি না জামাত? জনগণ চাচ্ছে আমি তাকে ভালো হবে তাকে বলতে পারবো না, এখন আমি বললাম না আমার কথা আমার বুঝেন, এখানে সাধারণ জনগণ আসলে আপনারা যাকে ভোট দিবেন জয়যুক্ত করবেন সবাই চাই দেশটা ভালো চলবে, তাই না? আমরা আপনাদের সাথে মত বিনিময় করছি, কেউ চাচ্ছে আওয়ামী লীগ আসলে ভালো চলবে, কেউ চাচ্ছে বিএনপি আসলে ভালো চলবে, কেউ চাচ্ছে জামাত আসলে ভালো চলবে, এখানে মত বিনিময় আপনার মন কাকে চাচ্ছে যে আসলে এখানে আমরা নিরপেক্ষ যে কে আসলে ভালো? বিএনপি আসলে যে ভালো হয় বললেন আমার কথার প্রসঙ্গে, তো একটু বলেন যে আসলে আমাদের জনগণকে যে দেশটা তো ভালো চলবে অবশ্যই, আপনার মনে বলছে বিএনপি আসলে দেশটা ভালো চলবে, এখন জনগণ যা চাইবে তাই উঠবে, আমরা বলে তো অবশ্যই না, আপনি বললেও হবে, আপনি কি বাংলাদেশের নাগরিক না? একটা ভোটের জন্য ফেল করে আপনি কি জানেন? আচ্ছা ঠিক আছে, তো অনেকে অনেক রকম মন্তব্য করেন আমাকে, কারণ আমি প্রশ্ন অ্যান্সার সব রকমই করে থাকি, তো কেউ আবার অনেকে বলেন যে হয়তো আমি প্রশ্ন করতেও পারি না, হয়তো শিকার শেষ নেই, মনে করেন আমি শিখছি, আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে আপনাদের মাঝে আমাকে চালিয়ে নেবেন, হয়তো আস্তে আস্তে আরও শেখার চেষ্টা করবো আপনাদের কাছে। কেমন আছেন? ভালো আছেন। বাংলাদেশের নাগরিক হিসেবে বর্তমানে সামনে কাকে চাচ্ছেন সরকার হিসেবে? ধানের শীষকে চাচ্ছেন, উনি আসলে দেশ ভালো চলবে অবশ্যই তাই, তো জামাত আসলে ভালো চলবে না? আপনারা সাধারণ জনগণ চাকরি চাবে তাই হবে, আওয়ামী লীগ অনেকে চাচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের জন্য ভালো করছে, অনেকে বলছে আবার তো সাধারণ জনগণের মধ্যে তাকে সরকার
হলে আরো বেশি ক্ষতি হবে। আমরা এখানে এক ভাইয়ের সাথে কথা বলি, কি বলছিলেন আপনি? আমরা বলছি যে বিএনপি আসার জন্য তারেক জি আরে নাই, তারেক জি আসলে দেশ ভালো চলবে আপনার মনে হয়? তো সব দিক দিয়ে দেশের শাসন এবং দ্রব্যমূল্যের দাম সব জিনিস নিয়ন্ত্রণ থাকবে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা সাধারণ জনগণের সাথে কথা বলছিলাম। তো এই ছিল আজকে আমাদের কিছু সাধারণ জনগণের মত বিনিময়। তো সবাই ভালো থাকবেন, আবারও আগামীকালকে চেষ্টা করবো আরো কিছু সাধারণ জনগণের সাথে মত বিনিময়ের জন্য।